স্টুডেন্ট, বাংলা সাহিত্য প্রসঙ্গ ক্লাস 3। চলো আমি একটা ছোট্ট রিভিশন নিয়ে নিই রাখাল রাজা আর দুষ্টবিদের উপরে। রাখাল রাজা গল্পটা আমরা পড়েছি, সেখান থেকে আমি তোমাদের কয়েকটা প্রশ্ন দেব, যেগুলো আমাদের হাফইয়ারলি পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন। আর দুষ্টবিলে থেকেও চলো কয়েকটা প্রশ্ন দিই। আশা করি তোমরা গল্পটা ভালো করে পড়েছো। গল্পটা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা। এখানে চাষি কিভাবে লক্ষ্মীকে খুশি করেছিল এবং তার দুঃখে মা লক্ষ্মী তাকে ধানের বীজ দিয়ে গেছিলো। সেই বীজ মাঠে ছড়ানোর পর সেখানে ধান হয়, সেই ধান সোনার ধান হয়ে গিয়েছিল, মনে আছে? ক্ষেত ভরে যায়, সেই দেশে রাজা ছুটে আসে। রাজা তাকে বলেছিল যে তার যে অফুরন্ত ধান আছে সে তার কিনে নিতে চায়। রাজার কোষ শেষ হয়ে যায় কিন্তু ধান আর শেষ হয় না। রাজা শেষ পর্যন্ত তার মেয়ের সাথে তার বিবাহ দেয় এবং পরবর্তীকালে এই আমাদের এই রাখাল কী করেছিল যে একটা দিনে, নির্দিষ্ট দিনে মা লক্ষ্মীর মূর্তি স্থাপন করে এবং লক্ষ্মী দেবীর পুজো দিয়েছিল। এবং বলা হয় যে মা লক্ষ্মীর পুজো যারা করে তাদের ঘরে কোনো অন্নের অভাব হয় না। এটা আমাদের গল্পের বিষয়বস্তু এবং আমি ছোট্ট করে একটু বললাম, তোমরা তো পড়েছো লাইন বাই লাইন, আমি পড়িয়েওছি, কোশ্চেন আনসারও আমরা করেছি, শব্দার্থ করেছি প্রত্যেকে। পুরাকাল মানে প্রাচীনকাল, বিস্তীর্ণ প্রান্তরে বিশাল মাঠে লক্ষ্মীনারায়ণ স্বর্গের দেবী, বিশেষ কোমল নরম ব্যথিত দুঃখ মর্তে পৃথিবীতে দিব্য সুন্দর সৌরভে সুন্দর গন্ধে আকৃষ্ট মুগ্ধ বিগলিত, যা গলে গেছে অঙ্গ দেহ বা তারপরে ভারে ভারে বোঝা বোঝাবার রাশি রাশি অফুরন্ত যা ফুরায় না, অবধি সীমা বর আশীর্বাদ অচলা যা স্থির হয়ে আছেন যিনি স্ত্রী পরলোক মৃত্যুর পরবর্তী স্থানে বৈকুণ্ঠ স্বর্গ। তো এবার এসো আমি আর একটা আমরা গল্প পড়েছি, সেটা হচ্ছে দুষ্টবিলে। দুষ্টবিলে হচ্ছে স্বামী নিরামানন্দের লেখা। সেখানে তোমরা দেখেছো যে বিলে অর্থাৎ স্বামী বিবেকানন্দ কতটা ছোটোবেলায় দুষ্টুমি করতেন এবং কত সাহসী ছিলেন, এবং তার কাজের মধ্যে দিয়ে তার সাহসিকতার পরিচয় পাওয়া যায়। তার মা তাকে কীভাবে শান্ত করতো, শিবের নাম বললেই সে শান্ত হয়ে যেত। বন্ধুদের সাথে সে কীভাবে সময় কাটিয়েছে এবং কীভাবে একটা বাচ্চাকে বাঁচিয়েছিল ঘোড়া নিচ্ছে, সমস্ত সুন্দর করে তার ছোটোবেলাটাকে এখানে তুলে ধরা হয়েছে। শব্দার্থগুলো আমরা এখান থেকে পড়েছি, সবাই নিশ্চয়ই পড়ে নিয়েছ। ধ্যান প্রার্থনা এই যে বানার অর্থগুলো, শব্দার্থগুলো তোমরা একবার পড়ে নিও। আমি একটুখানি এবার আসছি কিছু কোশ্চেন মানে উপরে আমি বানিয়েছি একটা রিভিশনের মতো। ধরো এইভাবে এভাবে আসতে পারে, একটি বাক্যে উত্তর দাও। দেখো, এক, লক্ষ্মী রাখালকে কি দিয়েছিলেন? দুই, কবে অনুমতি পেয়ে লক্ষ্মী মর্তে এলেন? রাজা কেন বিস্তৃত হয়েছিলেন অবাক হয়েছিলেন? নাম্বার ফোর, কি কারণে আকাশে নানা রকম কীট পতঙ্গ উঠছিল? ফাইভ, বিকেলে মা ও সরি বিলের বাবা ও মার নাম কি? সিক্স, যেখানে ঘোড়া থাকে তাকে কি বলে? কারা বিলেকে সামলাতে হিমশিম খেত? আট নম্বর, বিলে কোথায় দোল খেত? এগুলো হচ্ছে একটি বাক্যে তোমাদের উত্তর দিতে হবে। এগুলো কিন্তু দিচ্ছি মানে তোমরা কিন্তু লিখে ফেলো। এবার একটি শব্দে উত্তর দাও, মানে ওয়ান মানে এটা হচ্ছে ওয়ান ওয়ার্ড নট আ সেন্টেন্স। নাম্বার ওয়ান, বিবেকানন্দের পিতা পেশায় কী ছিলেন?
2 বিলে কার কাছে গল্প শুনতো? 3 কোন মন্ত্র শুনে বিলে শান্ত হতো? 4 রাখাল কোথায় গরু চড়াতো? 5 নারায়ণ উন্নতি পেয়ে লক্ষ্মী কোথায় আসেন? 6 রাখাল কাকে দেখে অবাক হয়? এবার সিএ চলে আসছি, শব্দের অর্থ লেখো। অফুরন্ত কোমল, বৈকণ্ঠ, আস্তাবল, প্রার্থনা, ধ্যান, এগুলো প্রত্যেকটা অর্থ বইয়ের মধ্যে রয়েছে, পড়ে নেবে। আমি পড়িয়ে দিচ্ছি, এখন রিভিশন একটা কোশ্চেন প্যাটার্ন দিচ্ছি, তাই আমি আর বলে দিচ্ছি না। বাক্য রচনা বন্ধু, শহর, গাছ, দুঃখ, রাজা। কিছু বাক্য রচনা দেব যেগুলো আনসিন, বাক্য রচনাগুলো নিজেদেরই করতে হবে এবং চেষ্টা করো। ছোট ছোট বাক্য রচনা দিচ্ছি এবং ছোট ছোট খুবই সহজভাবে নিজেরা লিখবে। আজকে এই অবধি থাক, ভালো করে পড়ো, সামনে পরীক্ষা, মন দিয়ে পরীক্ষা দাও, সুস্থ থাকো, ভালো থাকো। পরবর্তী ক্লাসে আমি কবিতার উপরে একটা রিভিশন, এরকম কোশ্চেন আনসার তোমাদের আবার দিয়ে দেবো। আজকে এই অবধি থাকলো।